তো আমাদের ভাইফোঁটা ডেকোরেশন রেডি, এখনো শুকায়নি আলপনাটা। আর এখানে হচ্ছে পুরো চন্দন, ওষের জল, সব দুব্বো টুব্বো সব আছে। আর এখানে ঘট, এটা আমাদের জন্য না বড়দিদের নিয়ম, বড়দি শ্বশুর বাড়িতে ঘট বসায় সেই জন্য। আর এখানে হচ্ছে আমাদের মহারাজ, ওকে সবার আগে দিবে, ওকে দিবে হচ্ছে যেখানে দিদা আছে, দিদা দিবে, মা দিবে। তো আমরা এখন হচ্ছে রেডি হই। তো এখানে হচ্ছে আমার দিদা কিটুমকে দিচ্ছে ভাইফোঁটা। সর্দি বলছিল যে দিদা আছে যখন, আর দিদারা তো ভাই মানে দেওয়া যায় না। আর দিদার তো নাতনি, কি হবে, নাতনি না, নাতনির ছেলে পুতি, পুতি বাইরে থাকে না, ওটা দিছে, হ্যাঁ কিডম দিল ওইটা, রাইট। এবার আমার মাও দিচ্ছে, মা প্রত্যেকবারই দেয়। মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে কি করে। ব্যাস, বেশি আদর আদর দিলে হবে না, বেশি আদরে বাদর হয়ে যাবে। এদিকে হচ্ছে, হ্যাঁ ওর একটা গিফট হচ্ছে কিন্তু আমার উপর, কিন্তু আমি যদি দেই তাহলে আমি কি দিব তার উপর নির্ভর করতেছে তোর কি। এখন আমাকে তোকে একটু প্যাম্পার করতে হবে, তাহলে ভালো গিফট পাবি, না হলে কিন্তু খারাপ গিফট। তোমার ডিসক্রিপশন মে মে দে দুঙ্গা চ্যানেল কা নাম ক্যা হোগা ইসে তোর কি তুম মানে একটু সাবস্ক্রাইব নেই, থোড়া আর কুছ করনা পড়েগা বলো। হ্যাঁ হ্যাঁ চুনা মেরাই এদিকে আমাদের ছোট্ট জামাই বাবু, এই যে ভাই ফোঁটা হচ্ছে, ভাই ফোঁটা হচ্ছে, ভাই ফোঁটা হচ্ছে, এবার বর্দি আসতে দেরি করছে, ওই জন্য হচ্ছে ছোট থেকে শুরু, নাহলে আমরা মনে মনে বলে হবে না, জোরে জোরে বলতে হবে, নইলে আমরা বড় থেকে শুরু করি, বড় দিই ছোট দিই, তারপরে আমি, তারপরে রুশি। এখানে আঁকি আর কুহু 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 নাম সামনে আগে কলিশি বলে ডান্স করতাম কিন্তু, হ্যাঁ এখন হচ্ছে ছর্দি দিচ্ছে পরপর আর কি, ছোট থেকে ভালো লাগে, হ্যাঁ ওই জন্য তো দিচ্ছি। তুই এত বড় করে দিলে বড়দিকে কোথায় দিবে দেখতো, ফোটোটার মধ্যে জায়গাই নাই এখন আর। ইতিমধ্যে আমাদের বড় দিদি চলে এসেছে গ্রাউন্ডে, এখানে দিদাও অপেক্ষা করে যাচ্ছে, দিদাও যাবে রেডি একদম।
কেন পেতলের ঘরটা দিছি, পেতলের ঘর বেশি ভালো লাগে। আমি কি জানি, পাই নাই খুঁজে। এখন হচ্ছে বর্দি আমাদের ঘর নিয়ে এখন একটু এসে হয়ে গেল, আমি ছোট ঘর দিয়ে ফেলছি। ছোট ঘরটা ভিডিওতে তো দেখাই যাচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে ঘর বসাবে, ওদের বাড়ির নিয়ম ঘর বসানো। আমরা তো ঘর ছাড়া পূজা দিয়ে দিয়েছি। একদম তাকিয়ে অবাক হয়ে আছে, কি হচ্ছে? তুমি মনে মনে ভুলে গেছি কত বছর ধরে দেই না, আবার মুখস্থ করতে থাকো আমাদের সাথে। আমিও তো সাইজ মিন্ত্রা থেকে অর্ডার করছি আমি, এখন সব অনলাইন। সব থেকে বড় মানুষটা, সব থেকে বড় মানুষকে ওটা দিবে, একটুখানি দেখ তাহলেই হবে। আগে না, আগে ওষ দিয়ে পরিষ্কার করে নেই একটু, কপালের উপরটা কর, আগেরটা মুছিস না। এবার হচ্ছে আমাদের কলি কিটুমকে দিবে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, বল বল বলছিস, সব ক্যামেরা হাতে, আমাদের ক্যামেরাম্যানরা রেডি, আর আমি ভিডিও করে যাচ্ছি, একটা ফটো নাই, সবাই ফটো দিবি আমাকে। কি রে, কখন হয়ে গেল? এই যে কাজলটা এখান থেকে নিয়ে, এই যে কেনিয়া মুলে এই এইখানটা দেয় না, আবার বাংলা ঠিক আসে না, বাম ডান এই যে চলে গেল কোনাটায়, ইস্কিটে মেয়ে বাচ্চাদেরকে যে ছোট, হ্যাঁ পুরো একদম এব্রো কেব্রো হয়ে গেছে, মিষ্টি নাই। আরে দাদা হাঁটু থেকে প্রণাম করে নাকি? এখন লম্বা হয়ে গেছে, বারবার ফটো সেশনের জন্য পোজা হচ্ছে। দিদাও চলে যাচ্ছে, দিদার বাড়ি, মামা বাড়ি, মা যাচ্ছে ভাই ফোঁটা দিতে, আমরা যাচ্ছি বাজার, এদিকে কিটু পালাচ্ছে ক্যামেরা থেকে। অ্যাকচুয়ালি মা ভাই ফোঁটা দিল যে, তো মা হচ্ছে বললো গিফট কিনে দিতে কিছু, এখন ওর পছন্দ এইটুকু একটা হট হুইল, তো ওটাই এখন নিতে যাচ্ছে, এখনই নিয়ে আসবে ও। তো চলো আর কিছু এক পাশে বাড়ি মানে ওই রাখি, যে ওর মেয়ের জন্য কিছু কিনবো ভাবলাম, কারণ প্রথমবার মুখ দেখবো তো আমি আর ছর্দি, তো যাচ্ছি কিনতে এখন। কিটুমির পা পাওয়া গেলো না, দোকান বন্ধ, আমরা এতগুলো দোকান খুঁজতেছি একটাও পাচ্ছে না। আমরা এখন আরেক জায়গায় এসেছি জামা নিতে, আমাদের ভাই পড়া শেষ, এখন হচ্ছে আমি আর এদিকে হচ্ছে কলি, কলি একটু ঘুরতে আসছে ওই মাঠের দিকে,
আলাম একটু খাওয়া দাওয়া করলাম, মানে আমি ভাই ফোঁটাটা দিয়ে তারপরে তো দেখলাম বাজারে গেছিলাম, পুরো টায়ার লাগছিল, ঘুম কালকে রাত্রেও হয়নি, কিটুম এত মানে দিনের বেলা ঘুমিয়ে পড়ছে ওই জন্য না রাত্রেবেলা আর ঘুমাই নেই ওর, ওর জন্য আমারও ঘুম হয়নি, ও আমার সাথে শুটছিল, আমি ছোটদের একসাথে শুটছিলাম, এবার সেই জন্য হচ্ছে ঘুম হয়নি, দুপুরে হলাম তাহলে ঘুমিয়ে নিই, ঘুমিয়ে নিই এবার সবার তখন খাওয়া হয়ে গেছে, আমাকে বলছিল পরে খেলাম ঘুম থেকে উঠে, তা কলি বললো চল চল একটু যাই মাঠে যাই একটু হাঁটা, আমি চল তাহলে একটু হাঁটাহাঁটি করি একটু খাওয়াটা হজম হবে, আর মাঠটা পুরো এখন সোনালি, আগে যখন একটা ভিডিও দেখছিলে আগে দেখ সেই ভিডিওতে পুরো ছিল কি সবুজ, আর এখন হচ্ছে পুরো গোল্ডেন হয়ে গেছে দেখো পুরো চারিদিকটা, তাই না, আগেরটা দেখেছিলাম দেখিয়েছিলাম তখন হচ্ছে সবুজ ছিল, এদিকটায় পুরো ধান, কলি বলছে এই সবগুলো কি ধান, আমি বলছি হ্যাঁ একটু সব ধান, আর এই যে পুকুরটা পুরো শাপলা ফুলে ভর্তি, শাপলা না কি জানি কচুরি পানা, সরি কচুরি পানা ভর্তি, কি দারুণ লাগছে দেখতে, আর এটা হচ্ছে কলাইয়ের গাছ, আর এগুলো হচ্ছে কলাই ডাল বলে না মাসকলাই, এই যেটা কয়েকটা নিচ্ছি, আমরা এখন মিট করতে আসছি রুহির সাথে, রুহি রুহি এই যে রুহি তোমার জন্য, এটা সর্দির জন্য সর্দি দিল, ব্যাস লাস্ট হচ্ছে দিওয়ালির, এখন তারাবাতি ফাটাচ্ছে দুই ভাই বোনে মিলে, এদিকে দিদিরাও চলে যাচ্ছে সব এক এক করে, আমরাও কালকে যাবো গা, কিটুম এখন রাত্রের খাওয়া শুরু করে দিচ্ছে খাওয়া, কিটুম আজকে পোলাওটা কেমন হয়েছে এরকম কি ভালো করে বলো, পোলাও মটন চিকেন চাটনি, চাটনি খায়া নেই কিউ, আচ্ছা আচ্ছা ও, তো এখন আমি কিটুমের গিফটটা নিয়ে বসে আছি, এটা হচ্ছে কলি কিটুমকে দিয়েছে ভাই ফোঁটার গিফট, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিয়ে, খারাপ লাগলে ডিসলাইক করে দিয়ে, ডিসলাইকের কারণ অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে আমি আমার ভিডিও আরও ইম্প্রুভ করতে পারি, তো এতক্ষণ ধরে যারা দেখলে সময় দিলে আমাকে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তো আজকের জন্য বাই।